ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ারি মাই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। শুভ কোজাগরি লক্ষ্মী পুজো আমার তরফ থেকে তোমাদের সকলকে জানায়। তো তারপর আমি আলপনাটা দিয়ে নিয়েছি। তো এবার আলপনাটা একদম অল্প করে দেওয়া হয়েছে, কারণ যেহেতু এগুলো আলপনা দিলে পাড়ানো যায় না, আর মাহি যেহেতু ছোটো আছে পা দিয়ে দিতে পারে, তার জন্য হালকা করে আলপনা দিয়েছি। এদিকে আমাদের ব্রাহ্মণ চলে এসেছে, এদিকে মাহিকে দেখো কেমন করে সাজিয়েছি। মাহিকে দেখো আমি লেহেঙ্গা পরিয়েছি, এটা লেহেঙ্গার মতো বানিয়েছি, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। কেমন হয়েছে তোমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো মা মেয়ে দেখো দুজনে সাজুগুজু করে নিয়েছি, যেহেতু বাড়ির লক্ষ্মী পুজো তাই লক্ষ্মী সেজে বসে আছি আমরা মা মেয়ে দুজনেই। আমাদের লক্ষ্মী পুজোয় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি লাগে জানো তো? নৌকো, দেখতে পাচ্ছ নৌকোটা? আমাদের এই নৌকোটা ছাড়া আমাদের লক্ষ্মী পুজো হয় না। তো লক্ষ্মী পুজো নৌকো দিতেই হয়, তাতে ফল সাজানো, আলপনা দেওয়া, ভীষণ আনন্দ করে কাটানো। মাহি কেন কাঁদছে জানো? মাহি একটু আওয়াজ শুনে না ভয় পায়, যেহেতু ব্রাহ্মণ পুজো দিচ্ছে, একটু ঘন্টা বাজাচ্ছে, আমরা জোগাড় দিচ্ছি, তার জন্য একটু ভয় পাচ্ছে। কিন্তু মাহি কিন্তু ভীষণ সাহসী, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাহি খুব ভয় পায়। আর ইনি হচ্ছে আমাদের পরিবারের ব্রাহ্মণ, আমাদের বাড়িতে যত রকমের পুজো হোক না কেন উনি পুজো করে, তাই আমাদের বাড়িতে যত পুজোই করা হয় ওনাকে মানে বলা হয়। আমার শ্বশুরমশাইয়ের বন্ধু সবাই পুজো করছে, মাহি এদিকে মোবাইল দেখছে, ব্রাহ্মণ যে মন্ত্র পড়ছে আওয়াজ করছে, মাহি খুব ভয় পাচ্ছে, তাই মোবাইল বসিয়ে রেখেছি যাতে ও নাকা নাকাতে পারে। বসে একবার মাম্মাকে দেখছে, ঠাম্মিকে দেখছে, তো ঠাম্মি বলছে তুমি সঙ্গ ভাজাবা, তো আগে কার্টুন দেখছে, কোন দিকে দেখবে ভেবে পাচ্ছে না। আমি উচ্চ ভাষাটা নিতে পারে না, তার জন্যই ও একটু সমস্যা হয়। লক্ষ্মীর কাছে নারকেলের নাড়ু, তিলের নাড়ু, চিড়ের নাড়ু, খয়ের মুড়কি বানিয়ে দিয়েছি, ভীষণই ভালো লাগে। নিজের হাতে কিন্তু সাজিয়েছি মা লক্ষ্মীর কাছে, ফল কেটে সব কিছু করেছি নিজের হাতে, ভীষণই ভালো লাগছে। মামুন একটু সাহায্য করেছে মানে গুড় পাখানোতে। ছোট্টবেলা থেকে ভগবানের পুজো করতে ভীষণ ভালো লাগে, আমি সবসময় বাড়িতে পুজো করি, বাড়িতে যে কোনো পুজো হোক না কেন বা বাইরে যে কোনো পুজো হোক না কেন আমি নিজের হাতে সাজাই, সেটা মন্দিরে হোক বা বাড়িতে যেখানে হোক, আমার ভীষণই ভালো লাগে ফল কাটা, ফল সাজাতে, আলপনা দিতে, আমার ভীষণই ভালো লাগে। আমি যতটুকু পাই ততটুকু করার চেষ্টা করি, সবথেকে শান্তির জায়গা শুধুমাত্র ভগবানের কাছে। মানে পুজো হয়ে গেছে, এখন আমি পাঁচাদিটা পরে নিচ্ছি। এই নিয়ে আমার লক্ষ্মী পুজো তিনবার, গত বছর বাপের বাড়িতে আমি করেছিলাম, সেখানে পাঁচাদি পড়েছি, আর তিন বছর তো পাঁচালি পড়েছি। তখন সবাই বলে কনসিপ করলে ঠাকুরের পুজো দেওয়া যায় না, আমি কিন্তু সেই বছর লক্ষ্মী পুজো করেছি, নিজের হাতে পাঁচালিও পড়েছি। আমি এসব মানি না, আমি বিশ্বাস করি ভগবানকে সবাই ডাকতে পারে, সবাই পুজো দিতে পারে, তো আমার এটাই বিশ্বাস, আমি তাই মানি। চঞ্চল আমার নাম পিছের লাগিয়া কারণ ইহা তবে ও সুনমন দিয়া নিদিবা নির্দেশ আচার কৌদ অহংকার আদর্শ কর হল ইচ্ছা ঘিরেছে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কয় নারী গণে সন্ধ্যাকালে বিদ্যা পাক যায় বেউ স্মরণ দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যেটা সেটাই করে স্বেচ্ছায় গমন না দেয় প্রতি তারা প্রতি সন্ধ্যাকালে এ ধূপধুনা দিতে লজ্জা মনে মনে গণে। লক্ষ্মী পুজো দুদিন পড়েছে, বুধবারে মাহিকে লক্ষ্মী রূপে পুজো করেছে, সেকেন্ড দিন আজকে বৃহস্পতিবার, আজকে মহালক্ষ্মী পুজো করছে, পুজোটা করছে, বিকেলবেলা পূর্ণিমা ছেড়ে যাবে তাই। আমাদের লুকটা দেখো, এই যে আমার মাহি ছেলে কি পড়েছে দেখো তো, মাহি লেহেঙ্গাটা ভালো লাগছে? মাহি নাচ করতে ভীষণ ভালোবাসে, যখনই সময় পায় তখনই ও নাচ করা শুরু করে দেয়। সবাই তো পুজোতে রেড আর হোয়াইট পরে, আমি এবার লক্ষ্মী পুজোতে পিঙ্ক আর ব্ল্যাক পরেছি, যেহেতু মা লক্ষ্মী পদ্মফুল ভীষণ পছন্দ করে আর পদ্মফুলে পিঙ্ক কালারে, তাই আমি এই কম্বিনেশনটা রেখেছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখন 5:45 বাজে, 5:30 সময় পূর্ণিমা ছেড়ে যাবে, তাই দেখো প্রদীপ ধরিয়ে দিয়েছি। আমাদের ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে রাখা।